নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। আজ 2রা অক্টোবর বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে আরএসটিভি লাইভের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা এই মহান ব্যক্তিকে আরো একবার স্মরণ করে নেব। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন ও প্রভাবশালী আধ্যাত্মিক নেতা ছিলেন। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ ও দর্শনের ওপর ভিত্তি করে। এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, যা সারা বিশ্বে মানুষ স্বাধীনতা ও অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। গান্ধীজি সারা ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা ও বাপু নামে পরিচিত। 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে। 15ই জুন জাতিসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 1930 সালে মহাত্মা গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে 400 কিলোমিটার দীর্ঘ দাণ্ডি লবণ কুচকাওয়াজের নেতৃত্ব দেন, যা 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা ও ভারতে কারাবরণ করেন। গান্ধী যে সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন এবং স্বায়ত্তশাসিত আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, যা তিনি নিজেই চাকায় বুনতেন। তিনি সাধারণত নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলমূল বেশি খেতেন তিনি। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্যই তিনি দীর্ঘ সময় উপবাস থাকতেন। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, সবার সাথে সবার পাশে।